হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি ফাইভ, তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল, সেই স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও। কেমন, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দিয়েছে এটা এনিড ব্লাইটনের লেখা দ্য অ্যাডভেঞ্চার্স অফ ক্লাউন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটাকে আর বড় না করে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। দেখো, তোমরা দেখো প্রথমে এর দাগে কী রয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু থ্রি ওয়াটার ইন টু দ্য রুম, কে রুমের মধ্যে জল ছুঁড়েছিল। অ্যান্সার কী হবে, টাফি থ্রি দ্য ওয়াটার ইন টু দ্য রুম। পরের প্রশ্ন দেখো, হুইচ ফুড ওয়াজ দ্য সেলার ডল কুকিং, সেলার ডল কী রান্না করছিল। অ্যান্সার কী হবে, সেলার ডল ওয়াজ কুকিং পরিজ। পরেরটা দেখো, হোয়ার ডিড টাফি গেট ওয়াটার, টাফি কোথা থেকে জল পেল। তাহলে টাফি গট ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড, ওকে, খামর বাড়ির পুকুর থেকে। এরপরে দুয়ের দাগে ক্রিস্টিনা জর্জিনা রসেটির লেখা দ্য রেনবো কবিতাটি একটি স্ট্যান্জা তুলে দিয়েছে রেনবো কবিতা থেকে এবং সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে, হোয়ার ডু দ্য বোট সেল। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য বোট সেল অন দ্য রিভার্স, ওকে, নৌকা নদীতে চলে। ওকে, এরপরে চলে আসবো আমরা টু আই প্রশ্নতে, দুয়ের দাগের টু আইতে। দেখো, টু আইতে কী বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতাটার নাম কী। তাহলে কী লিখবো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেনবো। এটাও লিখতে পারো, তোমরা অ্যাড করতে পারো, রিটন বাই সি জি রসেটি বা ক্রিস্টিনা জর্জিনা রসেটি, আশা করি দেওয়ার দরকার নেই। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেনবো। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রিটিয়ার দেন বোটস অ্যান্ড শিপস, বোটস এবং শিপের থেকে কী ভালো। তাহলে কী লিখবো, দ্য রেনবো। তাহলে দ্য রেনবো ইজ, দ্য রেনবো ইজ প্রিটিয়ার দেন বোটস অ্যান্ড শিপস। ওকে, এবারে চলে আসবো আমরা গ্রামার পোর্শনে, তিনের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, এ এন আর দা দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমে দেখো, ড্যাশ তাজমহল ইজ দ্য বিউটিফুল মনুমেন্ট, তাহলে কী হবে, দ্য তাজমহল। পরেটা দেখো, হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, সে ইংলিশে এম এ, তাহলে এম এর আগে কী আছে, এম আছে, বাট তার প্রোনাউন্সিয়েশনে দেখো এ আসছে, এম এ এম এম, তাই অ্যান হবে। ওকে, এবারে বিয়ের দাগে চলে আসি, বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার টেন্সেস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব ফর্ম আছে রুট ভার্ব তার প্রপার ফর্ম বসাতে বলেছে। আই ড্যাশ গো দেওয়া আছে রুট ভার্ব, টু স্কুল ইয়েস্টারডে, গতকাল গেছিলাম, তাহলে গো থেকে কী হয়ে যাবে, ওয়েন্ট হয়ে যাবে, সিম্পল পাস্ট। পরেরটা দেখো, ফাদার ড্যাশ রিড নিউজ পেপার এভরিডে, যেহেতু এখানে হ্যাবিচুয়েট বলেছে অর্থাৎ যেটা অভ্যাসগত, তাই এখানে প্রেজেন্টের ফার্স্ট ফর্মে থাকবে, তাহলে রিডস হবে, আর ফাদার হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। পরেরটা দেখো, কী বলেছে, জেন্ডার চেঞ্জ করতে বলেছে, কিং থেকে কুইন হবে, টাইগার থেকে টাইগ্রেস হবে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের পাঁচ নম্বর স্কুলের সেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছেই যায়। ওকে, এছাড়া তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর